সালাম আলাইকুম। আমার কাপড় চোপড় ধোয়ার জন্য এই কাপড়গুলোতে আগে প্রচুর ময়লা ছিল, তো ময়লা থাকার কারণে এগুলো সাবান দিয়ে একবার ধুয়েছিলাম, এত কালো পানি এসেছিল যেগুলো পরবর্তীতে যাকে ফালাই দেওয়া হয়েছে। এখন এখানে আমার বর্তমানে যেটা করতে হবে, কিছু সাবানের পাউডার দিতে হবে, দিয়ে আর একটা ধোয়া দিতে হবে। বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। আগে ড্রেনটা বন্ধ করে দিই, দেওয়ার পর আমি আর ভুল করতাম, চামচ যে সিপিটা আছে এটার মধ্যে যদি মাপি দিই তাহলে বুঝতে পারবো আমি কতগুলো পাউডার দিয়েছিলাম। এই এখানে ঢালি দিলে এটা করা যায় না যে আমি কতগুলো দিয়েছিলাম। দেখ, দেড় ইয়ে দিয়েছিলাম। একটা শেয়ার এখন সবসময় আপনারা আগে ড্রেনটা বন্ধ করবে, নাহলে পানি দেওয়ার সাথে সাথে পাইপ দিয়ে পানিগুলো নিচে পড়ে যাবে। বলো একেবারে হট পানি, গরম পানি। তোমাকে নিয়ে আমি ভাববো সুখের এখন আমার কাজ কিন্তু আমি নামও লিখে রাখি, তাতে কোনো সমস্যা না। এই প্লাস্টিকের এগুলোর মধ্যে রাখলে একটা জিনিস সুবিধা আছে কি, আপনার বাতাস ঢুকতে পারে না ভালো করে। এটা রাখলে পড়ে গেলেও কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে না, তো আমি সবসময় এইভাবে ব্যবহার করে থাকি। তোমাকে নিয়ে আমি পাঁচব সুখের গান, আমি পাঁচব সুখের গান। যে জীবন তুমি জীবন জীবন তোমাকে ভালোবেসে নিতে পারে প্রাণ, মাটির তুমি সমান। তোমাকে নিয়ে আমি বাড়ব সুখের গান, আমি বাড়ব সুখের গান। বালতিটা পড়ে গেলে বেশি লোক ভালো না, তার কাছে পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তোমাকে নিয়ে আমি বাড়ব সুখের গান, আমি বাড়ব সুখের গান। আয়ো ইয়াম্মা ইয়াপ্পা, হইতে থাকো। এরপর এখানে শুকাই দেবো ইনশাআল্লাহ। তোমাকে নিয়ে আমি বাঁধব সুখের গান, আমি বাঁধব সুখের গান। তোমাকে নিয়ে আমি বাঁধব সুখের গান, আমি বাঁধব সুখের গান। তুমি যে বধু হবে আমি হব বার, এটা আমার ফুসিয়া গাছগুলোর অবস্থা এত বেশি ভালো না।
কেন আঁখি চল চল, কেন চল মন কেন আঁখি চল চল, কেন চল এলো মেলো কিতা বড় দোকা দিয়া, কিতা বড় দোকা দিয়া, গরম পানি দিয়ে যাতে করে দ্বিতীয়বার ব্যবহার করা যায় সে ব্যবস্থাটা করতেছে। দ্বিতীয় ট্যাঙ্ক যাতে করে ব্যবহার করা যায় পানিগুলো, সাবানের পানি, এদিকে আবার আমার ওটা পড়ে যাচ্ছে। গরম পানি খুব কেয়ার, চাকা পাতা তো পানি শেষ, ড্রেনটা বন্ধ করে দিলাম। আছে কি না? নাই। পানি বাইরে পড়তেছে,
যাক এখন এই বালটি পানিটা রানি দিচ্ছি, হয়তো এটাই শেষ দেবো, আর হবে না। বাকিটা পড়লে আমি চলে যাবো শেষ। এ হাসান ভাই, দুনিয়া থেকে ডিম আগে আছে না মুরগি আগে আছে? হ্যাঁ, মোরগ না মুরগি? মোরগটা আগে তো কীভাবে এলো ডিম ছাড়া? হ্যাঁ শেষ শেষ আসতেছি। আয়ো তরকারিগুলো চাকতা লাফেস।